The same. আচ্ছা, আপনি সিপিএ লিড থেকে এসএমএস সিপিএ লিড থেকে যে প্রথম $100 ইনকাম করেছেন, আপনি চাইলে আমাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন? জি ভাইয়া, অবশ্যই। জি, এই যে এটা আমার। জি ভাইয়া, আপনার কাজ কেমন চলছে এখন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো প্রফিট পাইছি। আমাদের ব্রাইট অফিস সেন্টারের সর্বাধিক সহযোগিতা কি আপনি পেয়েছেন, নাকি এখানে কোনো রকম ঘাটতি আছে বলেন? জি ভাইয়া, সর্বাধিকটাই পেয়েছি, কোনো প্রকার কোনো ঘাটতি নেই, সব অ্যাডমিন অনেক ভালো সাপোর্টে বা প্লাস আমাদের আন্ডারে কাজ করে আপনি কি খুশি আছেন? জি ভাইয়া, অনেক খুশি। আচ্ছা, এখন আপনি কত কতদিনে ইনকাম করেছেন, কত ডলার আসছে আপনার? আমার এটা 3 দিনের ক্যাম্পেইন ছিল, 3 দিনে প্রায় $52 ইনকাম করেছি আমি। 3 দিনের ক্যাম্পেইন, কত ডলার দিয়ে ক্যাম্পেইন করেছিলেন? $50। আচ্ছা, তাহলে আপনি এখানে 1500 ক্লিক পেয়েছেন না? $15 দিয়ে 1500 ক্লিক, 21টা কনভারসেশন না? জি। আপনি কোন অফারটা রান করেছিলেন, একটু অফারটা দেখাবেন? আমি অফার রান করেছিলাম ফ্ল্যাট ফর ফ্রি, যে অফারটা দেয়া ছিল আমাকে, এই যে অফার নম্বর 23। এখানে সাপোর্ট, ম্যানেজার সাপোর্ট সবকিছু মিলে কেমন লাগছে আপনার কাছে নেটওয়ার্কটা? ভাই, অনেক ভালো লাগছে। আর আমাদের এখান থেকে যে কোর্সের ভিডিওগুলো আপনাকে দেওয়া হয়েছিল, যে কোর্সটা করেছেন, সেদিক থেকে আপনি কতটুকু কমফোর্টেবল ফিল করেছেন? কমফোর্টেবল ভাই, সব যা যা দিয়েছেন সবগুলো অত্যাধুনিক, মানে ভালো, সব যেটা বলে বেস্ট, এর থেকে উপরে আর কিছু হয় না। যা সব কিছু ফুল ডিটেলসে ছিল, কোনো প্রকার কোনো ঘাটতি ছিল না, কোনো প্রকার বোঝার কোনো অসুবিধা ছিল না, সব কিছুই বেস্ট ছিল। এত সুন্দর করে আমাদের আইটি সেন্টার সম্পর্কে বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আপনার মেইনলি আপনার ঠিকানাটা কোন জায়গায় পড়েছে, আপনার অ্যাড্রেসটা? এটা লালমনিহাট জেলা, রংপুর বিভাগ। ওকে, ইনশাআল্লাহ তাহলে ভালো হচ্ছে কাজ। আর আপনি বিলিংটা দেখাবেন আমাদের, আপনার পেমেন্টের ডেট কত আসলো এটা একটু দেখাবেন। বিলিং এটা ছিল $100 উইথড্র, তো আমি $52-এর কারণে মনে হয় দেয়নি এখনো আমাকে। এটা ফার্স্ট টাইম $50 ছিল, $50-ই তারা উইথড্র দিত, কিন্তু এখন এটাকে $100 করে দিছে আর কি, $100 দিবে বিকাশে। আর ডাচ বাংলা ব্যাংকে নেওয়া যাবে, এটা হচ্ছে এই নেটওয়ার্কের সুবিধাটা আর কি। জি, এটা এই জিনিসটা অনেক ভালো করছে, কারণ বাংলাদেশ থেকে অনেকে পেমেন্ট পেতে অসুবিধা হয় পেপ্যাল থেকে, যা যে নেটওয়ার্কগুলো অনেকের কাছে থাকে না, কিন্তু এখানে বিকাশ থাকায় যেটা প্রায় সকলের কাছে আছে, অনেক সুবিধা। জি, যেমন মনে করেন আমরা বাংলাদেশ থেকে অনেকে পেপ্যাল নাই, জুনিয়রটাও অনেক সময় অনেকে কার্ড পায় না, কার্ড না পাইলে অনেকটাই প্রবলেম হয় ডলারটাকে সেল দিতে বা তুলতে। সেক্ষেত্রে অনেকে যারা আছে আপনাদের লেভেল, যারা ফার্স্ট এসএসসি বা ক্লাস 9-10 এ পড়ে, যারা আসলে আউটসোর্সিং এর সাথে রিলেটেড, তারা অনেক সময় তারা এই ব্যাংকের জন্য তাদের এনআইডি কার্ড ম্যানেজ করতে পারে না, গার্জিয়ানেটার দেয়। অনেক ক্ষেত্রে যখন কার্ড অর্ডার দিবে তখন ইলেকট্রিসিটির বিল পে করতে হয়, রেসিডেন্সিয়াল কার্ড এটা তাদেরকে সাবমিট করতে হয়, সেই জন্য কিন্তু এটাকে ব্যান করে দেয় অ্যাকাউন্টটাকে। জি, সেক্ষেত্রে বিকাশ এবং ডাচ বাংলা এটা আমাদের বাংলাদেশের জন্য খুব একটা অত্যাধুনিক প্রযুক্তি নেটওয়ার্কে আমি মনে করছি আর কি। জি ভাই, অনেক বড় সুবিধা দিছে এই নেটওয়ার্ক এইটাই। আপনার আপনার রিপোর্ট রিপোর্টটা দেখান তো, ট্রানজেকশন রিপোর্ট। ও আচ্ছা, রিপোর্টটা কিরকম, কনভার্সেশন কত ক্লিকে কিরকম কনভার্সেশন আসলো? এই যে প্রথমের দিন ছিল আমার 90 ক্লিকে 6টা কনভার্সেশন ছিল, ইউনিক ক্লিক আর কি। পরে ছিল 294 ক্লিকে 7টা, 590 ক্লিকে ছিল 4টা, 449 ছিল 4টা। ওকে, গ্রেট। তার মানে আপনি বলছেন কিরকম অফার কনভার্সেশনের রেটটা কিরকম, খুব ভালো কনভার্ট হচ্ছে তাই? জি জি, কনভার্সেশন রেট ভালোই, তুলনামূলক অনেক ভালো। আপনি এর আগে প্রিভিয়াস কোন কোন নেটওয়ার্কে কাজ করেছেন? আমি এর আগে নেফলাতে কাজ করছিলাম, ভিআইপি আর্স নেটওয়ার্কে কাজ করছিলাম, তো ওগুলাতে এরকম কনভার্সেশন পড়েনি। তার চাইতে ভালো মনে করছেন তো তাই, তাই না? জি জি ভাই, অনেক ভালো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এটাই আসলে আমরা এটাই আসলে খুব গ্রহণযোগ্যতা পাচ্ছি যে আপনারা সহজে কাজ করতে পারছেন, আমাদের কোর্সগুলো করে বুঝতে পারছেন, প্লাস আপনাদের ইনকাম হচ্ছে, আপনারা পেমেন্ট পাচ্ছেন, এটাই আসলে অনেক কিছু। আর আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করব। আর কোনো প্রবলেম যদি ফিল করেন ডিরেক্টলি যদি আমাকে না পান, আমাদের আইটি সেন্টারে যে স্কাইপ আছে এখানে মেসেজ করুন। ধন্যবাদ ভাই।
আর আপনি আপনার অফার রান করেন আর ভালো করে কাজ করেন, যে কোনো সাপোর্টের জন্য আমাদের সাপোর্ট মেম্বারের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ।